হাতে আমার তসবি কোরআন চক্ষ দুইটা লাল মুয়াজ্জিনে রাজান সুর নাই আরে হয় নাই অভিমান আইজাবে কে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হই। হ্যালো বন্ধুরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিবের নেশার পাংখা গানটিকে হার মানিয়ে দিল হাবিবুল্লাহর কণ্ঠে নেশার গজলটি। বন্ধুরা, ভাইরাল হওয়া নেশার পাংখা গানটির সুর এবং কথাগুলো কপি করে গজল গেয়েছেন হাবিবুল্লাহ তাহসিন, যা ইতিমধ্যে এই অসাধারণ গজলটি সকলের মন কেড়ে নিয়েছে। টিকটক, ইউটিউব, ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেন। হাতে আমার তসবি কোরআন চক্ষ দুইটা লাল মুয়াজ্জিনে রাজান শুনে হয়। বন্ধুরা, আমরা সবাই জানি গগন সাকিবের নেশার নৌকা গানটি করে ভাইরাল এবং জনপ্রিয় হয়েছিল। এরপর থেকে তিনি এক এক করে নেশার গান করে যাচ্ছে এবং তিনি নেশার পাংখা গানটির শিরোনাম দিয়ে ভালোই সাড়া ফেলেছিল। গানটি একসময় প্রচুর ভাইরালও হয়েছিল। কিন্তু বন্ধুরা, গগন সাকিবের এই গানটিতে নেশার কথা বেশি বলা হয়েছে, যা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। বিষাক্ত সাথে হয় নাই আরে হয় নাই অভিমান। তো যাই হোক বন্ধুরা, এই নেশার পাংখা গানটিকে হাবিবুল্লাহ তাহসিন তিনি চেয়েছেন ইসলামের শরীয়তে নামাজ নিয়ে একটি গজল তৈরি করতে, যা তিনি খুবই সুন্দর করে গুরুত্বপূর্ণ কথাগুলো দিয়ে গজল তৈরি করে সারা পেলে দিয়েছেন। বন্ধুরা, গগন সাকিবের গানটিতে বলেছেন, হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল। আর হাবিবুল্লাহ এই সুরটা কপি করে তিনি বলেছেন, হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনে রাজান। বন্ধুরা, তার গজলের ভিতরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা, যা ইসলামের শরীয়তে আমাদের ইহকাল এবং পরকালের জন্য একান্ত প্রয়োজন। শুধু নিজেকে পালন করতে হবে। হে আল্লাহ, এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে নেক হায়াত দান করুন এবং ইসলামী কথাগুলো পালন করার তাওফিক দেন, আমিন। কুরআনের নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নত দেখো। তো যাই হোক বন্ধুরা, গগন সাকিবের গানটিতে বলেছেন, আজ আবেগ দিয়ে নেশার নৌকায় পাংখা লাগাইছি, নাহা বুক ফাটা চিৎকার, আজ আবেগ দিয়ে নেশার নৌকায় পাংখা লাগাই। আর হাবিবুল্লাহ কপি করে তিনি বলেছেন, আজ আবেগ দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হয়ে কুদার প্রেমে পাড়ি জমাইছি, ফাটা চিৎকার, আজ আবেগ দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া। তো যাই হোক বন্ধুরা, গগন সাকিবের গানটি গজলে রূপান্তরিত করাতে হাবিবুল্লাহর কণ্ঠে গজলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পা।